হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ। আজকে বাড়ি থেকে আমার শাশুড়ি মা আসবে, তো মঞ্জুর অলরেডি তাকে রিসিভ করতে টেকনিক্যালে চলে গেছে, আর আমিও আমার সকাল সকাল একটু রান্নাগুলো সেরে নিলাম। মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে, তারপর আলু ভাজি করেছি একটু, আর করেছি হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের একটা ঝোল। শাশুড়ি মা অলরেডি চলে এসেছে এবং সে এত তো কিছু নিয়ে এসেছে আমাদের জন্য। এটাতে মনে হয় পিঠা রয়েছে, এটাতে চাল রয়েছে, অনেক কিছু নিয়ে এসেছে। আর মা এবার অনেকদিন পর আমাদের কাছে এসেছে। এটাতে অবশ্য দুধ আছে, আমরা দুধ সাধারণত বাড়ি থেকেই নিয়ে আসি একবারে বেশি করে। আর মাই খোলাটা নিয়ে এসেছে, এই খোলাটাতে হচ্ছে চিতই পিঠা ভাজার জন্য। তো দেখা যাক এটাতে আমি চিতই পিঠা ভাজাটা শিখতে পারি কিনা। এই বক্সটাতে পিঠা রয়েছে, তো মজুর আমাদের জন্য খুলছিল। এটা হচ্ছে দুধ পুলি পিঠা, নারকেল দিয়ে গুড়ের পিঠা, খুব মজার একটা পিঠা। আর এই প্যাকেটে রয়েছে তেলের পিঠা, আমরা এটাকে তেলের পিঠা বলি, তবে এটার আরো অনেক রকম নাম আছে, কোন জেলার মানুষ কি নামে ডাকে আমি অতটা ভালো বলতে পারবো না, তবে চিনি দিয়ে এই তেলের পিঠাটা খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে রয়েছে প্রায় তিনটা দই, একটা আম্মুদের জন্য, একটা আমাদের, আর আমার ছোট ভাইয়ের জন্য একটা। এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত ধানসিঁড়ির দই। এটা কিছুটা একদম আকবরিয়া, বগুড়ার আকবরিয়া দইয়ের মতো টেস্ট, আমার এটা খুবই প্রিয়। আর এই হলো দুধ, এখানে প্রায় 20 লিটারের মতো দুধ ছিল। আর নারকেল আর চালের গুঁড়ো নিয়ে এসেছে পিঠা বানানোর জন্য, আর চাল নিয়ে এসেছে, আমরা সাধারণত বাড়ি থেকে পাঠাই চাল। তো মা সন্ধ্যার সময় আমাদের জন্য চিতই পিঠা ভাজছিল, নতুন খুলে কেমন চিতই পিঠা হয় দেখা যাক। তো এই ছিল আজকের এই ছোট্ট ব্লগটা, আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।